सुप्रिय शिक्षार्थी आदाब नमस्कार। आशा करी सकले भलो आछो, तुम्हारे आशीर्वादे आमिओ मोटामुटी भलो आछि। आज के चले एसेछि तुम्हारे तृतीय श्रेणी गणित विषय नवम अध्यायेर उपरे किछु क्लास अंक निये। एखाने 104 पृष्ठाय बेश कयेकटी अंक रयेछे जेगुलो मीटारे प्रकाश करते हय़, तारपरे ग्रामे प्रकाश करते हय़। एगुलो आमरा तीन नम्बरे आजके समाधान करब। तीन नम्बरे आछे मीटारे प्रकाश करे, এখানে চারটি অঙ্ক আছে। তিন নম্বরে চারটি অঙ্ক আমাদের কি করতে হবে, মিটারে প্রকাশ করতে হবে। তো প্রথমটি আছে 5 কিলোমিটার, এই 5 কিলোমিটার কে আমরা মিটারে প্রকাশ করব। আমরা যখন অঙ্কটা করব তখন এরকম সংক্ষিপ্ত আকারে লিখতে পারব, ঠিক আছে? এখানে যেমন প্রশ্নে পুরোপুরি লেখা আছে, আমরা এই জিনিসটা অনেক শর্টকাটে মানে সংক্ষিপ্ত আকারে লিখতে পারি, তাতে সময় কম লাগবে, আবার লিখতে মানে তোমার তাড়াতাড়ি হবে। 5 কিলোমিটারকে আমরা কি করব, 5 কিলোমিটারকে মিটারে প্রকাশ করব। এখানে আমরা 5 কিলোমিটার লিখে নিলাম, তারপরে আমরা কি করব, 5 কিলোমিটারকে মিটারে প্রকাশ করব। কিভাবে মিটারে প্রকাশ করব, আমরা এর আগের ক্লাসে কিন্তু এই জিনিসটা তোমাদের আমি দেখিয়েছি, কিভাবে এইভাবে একটি সূত্র তোমাদের লিখে নিতে হবে। কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টি মিলি, এটা হলো মূল সূত্র। এই অধ্যায়ে যত রকমের সূত্রের প্রয়োজন তোমার, সবগুলো সূত্র কিন্তু এখান থেকে পেয়ে যাবে। কিভাবে পেয়ে যাবে দেখো, কিলোমিটার থেকে আমরা মিটার পর্যন্ত গুনবো। কিভাবে গুনবো, এভাবে একক, দশক, শতক, হাজার, অর্থাৎ কিলো থেকে আরম্ভ করতে হবে আর মিটারে দিয়ে শেষ করতে হবে। যেহেতু আমরা এটা মিটারে প্রকাশ করব, মিটারে প্রকাশ করব, সেহেতু এই মিটার পর্যন্ত আমাদের গুনতে হবে। এখানে এক দিতে হবে আর বাকি সবগুলো ঘরে শূন্য দিলে কি হয় দেখো তো, 1000 হয়। তাহলে আমরা কি পেলাম, 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে আমরা এখানে যদি 1000 দিয়ে গুণ করি তাহলে কি হলো, এটা 5000 মিটার হয়ে গেল। আগে ছিল কিলোমিটার, এখন হয়ে গেল মিটার। এই হচ্ছে অংশ 5000 মিটার। এইভাবে প্রত্যেকটি অঙ্ক একই নিয়মে আমরা করব। দুই নম্বরে দেখো, 7 কিলোমিটার 250 মিটার, আমরা শর্ট কেটে কাটে লিখব। এখানে আছে 7 কিলোমিটার সংক্ষিপ্ত আকারে লিখি, তারপরে 250 মিটার, এটাকে আমরা মিটারে প্রকাশ করব। এখানে চারটি অঙ্ক একই মিটারে প্রকাশ করতে হবে। তাহলে 7 কিলোমিটার সমান 7 গুণ 1000 সমান 7000 মিটার। খেয়াল করো, এই যে 7 কিলোমিটার কে 1000 দিয়ে গুণ করলাম, অর্থাৎ 1000 মিটার দিয়ে গুণ করলাম, সঙ্গে সঙ্গে কি হয়ে গেল, মিটার হয়ে গেল। আর এখানে রয়েছে 250 মিটার, এই 250 মিটার এখানে আমরা যোগ করে দিব। যোগ করলে কত হবে, সুতরাং 7 কিলোমিটার 250 মিটার সমান, 7 কিলোমিটার 250 মিটার সমান, এটা যোগ করলে মোট মিটার পাওয়া যাবে। 5 এখানে 2 আর এখানে 7, অর্থাৎ 7250 মিটার। তাহলে আমরা এখানে উত্তরটা লিখি এইভাবে, উত্তর 7250 মিটার। তো প্রিয় শিক্ষার্থী, সবাই দ্রুত উঠাও, আরো দ্রুত অঙ্ক করতে হবে। তারপরে পরবর্তীতে অঙ্কে চলে যাচ্ছি আমি, তোমরা একটু মনোযোগের সাথে অঙ্কগুলো ওঠানোর চেষ্টা করো। তিন নম্বর দেখো, তিন নম্বর বলে আছে এখানে 9 কিলোমিটার, 9 কিলোমিটার, এটাকে আমরা মিটারে প্রকাশ করব। 9 কিলোমিটারকে মিটারে প্রকাশ করব, 9 গুণ 1000 মিটার।
এখানে মিটার না লিখলে চলে তোমরা যদি সরাসরি গুণফল লেখো তাও কোনো সমস্যা না সরাসরি গুণফল লেখো 9000 মিটার এটাই উত্তর 9000 মিটার পরের অঙ্কে চলে যাচ্ছি আমরা 4 নম্বরে क्या करो चार नंबर बोले 9 किलोमीटर 750 मीटर जेतु समय कम हम द्रुत कर 9 किलोमीटर 750 मीटर शुद्ध मिल लिखले चलबे एटाके आमरा मीटारे प्रकाश करब 9 किलोमीटर के मीटर बनाबो किभाबे एकभाबे एक तो आगे जो हमने करी हमें ठीक एक ही रकम इटा 9 गुणन 1000 समान 9000 मीटर एरपर 750 मीटर আছে আমরা কি করব যোগ করব আর এখানে লিখব সুতরাং 9 কিলোমিটার 750 মিটার সমান এখানে যোগ করি খেয়াল করো 9750 মিটার এই হচ্ছে 3 নম্বর অঙ্ক শেষ মোট 4 টি অঙ্ক ছিল এখানে 9750 মিটার তো সুপ্রিয় শিক্ষার্থী এখানে 4 টি অঙ্ক তোমাদের সমাধান করলাম আরো বেশ কয়েকটি অঙ্ক আছে তো আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি পরবর্তী ক্লাসের আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আদাব নমস্কার।